হে ভাই, মেহেরবান কদরদান, গুণীজনের খানদান, আসেন আসেন আসেন, খেলাটা দেখা যাক। কি চমৎকার দেখা গেল, নতুন একখান খেলা আইলো, দেখলে তো ভাই মজা পাইলেন, না দেখলে সব হারাইলেন। জীবনের কাহিনী ভাই লোক সব শুননা যান, কত কিছু ঘটিল আসে এবার দেখা যান। জীবনের কাহিনী ভাই লোক সব শুননা যান, কত কিছু ঘটিল আসে এবার দেখা যান। জীবনের কাহিনী ভাই লোক সব শুননা যান, কত কিছু ঘটিল আসে এবার দেখা যান। কারো দিল ভাঙা গেল, কেউ দিলটা দিয়া দিল। কামরান আপনার আমার মতোই সাধারণ একজন মানুষ। আমাদের এই গল্পটি কামরানকে ঘিরে। বিশ্ববিদ্যালয় জীবনে খুবই ভালো ছাত্র ছিল কামরান। সারাদিন পড়াশোনা, ক্লাস, নোট, এই ছিল তার সব। তার এই অদ্ভুত জীবনযাত্রার জন্য সকলেরই হাসির খোরাক ছিল এই কামরান। যার জীবনের কথা বলছি, সেই কামরানের জীবন অসহনীয় হয়ে উঠেছিল ইভ থুকু অ্যাডাম টিজিংয়ের কারণে। ভার্সিটিতে সবার হাসির পাত্র এই কামরানের একমাত্র সখ্যতা গড়ে উঠেছিল আদনানের সাথে। আদতে আদনানই বন্ধুত্ব পেতেছিল কামরানের সাথে, কারণ ছাড়া দুনিয়াতে কি কিছু ঘটে? প্রতাপশালী ছাত্রনেতা হয়েও ভোলা বাহুল্য পড়াশোনাতে আদনান ছিল একেবারেই লবণঙ্কা। তাই পরীক্ষাগুলোর আগে আদনানের একমাত্র ভরসা ছিল এই কামরান। এভাবেই চলতে থাকে তাদের দোস্তানা। হ্যালো মিস্টার বাই, বাই হ্যাভ এ বাই। এবার আসা যাক নায়িকা সংবাদ। কোটিপতি বাবার একমাত্র মেয়ে সোহানার অনেকগুলো শখের একটা ছিল প্রতিদিন কামরান নামক বেচারাকে রুটিন করে খেপানো। তুই যা। কিন্তু আদতে কামরান ছিল এক নিখাদ ভালো মনের মানুষ। কামরানের এই ভালো মানুষই গুণটি অহংকারী সোহানার দর্পকে করে দেয় চূর্ণ। প্রেমে পড়ে যায় সোহানা। বুঝতেই পারছেন ঘটনা যা ঘটার ঘটে গেছে। জীবিত কামরান এখন বিবাহিত কামরান। তবে সোহানাকে এখন মিসেস কামরান বলা উচিত নাকি কামরানকে মিস্টার সোহানা বলবো, সেটা ছবি দেখে আপনারাই বিচার করুন। এই মুক্তার গুম করে রাখছো, আসো। এই আমার তো এদিকে বসে, আসো এদিকে, আসো এদিকে, চলে আসো এখনি। হ্যাঁ আচ্ছা, যেহেতু একটি প্রেম ঘটিত বিয়ে হয়েই গেছে, আপনারাও এই ফাঁকে একটি রোমান্টিক গান দেখে শুনে এরপর গল্পে প্রবেশ করুন। যাওয়া
শুধু তুমি 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 দিয়ে ঘেরা আমার সব কিছুই শুধু তুমি 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 দিয়ে ঘেরা উঠো না, অফিস যাব। যাও, উঠে কি করবো, আমাকে কেন ডাকছো? আরে অফিস যাবো তো, উঠো না। তুমি আমাকে কেন ডাকছো তো? এই লক্ষ্মী, শুনছো? আরে আমার শার্টের একটা বোতাম নেই, কি করব? এই যে ওইখানে সেফটি পিন আছে, দেখো লাগানো। হ্যাঁ, সেফটি পিন।
এই লক্ষ্মী, উঠো না, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, নাস্তা খাবো তো। এই কি এই ডাকছো কেন? দেরি হয়ে যাচ্ছে, নাস্তা খাবো। কামরান প্লিজ, ঘরে ফ্রিজ আছে, ফ্রিজে ব্রেড আছে, বাটার আছে, তুমি জানো। আরে তুমি বানিয়ে দাও না, তুমি একটু বের, আরে দূরও তুমি একটু বের করে গরম করে খেয়ে বিদায় হো না, যাও। প্রত্যেক দিন সকালবেলা আমাকে ডাকে, আর ডাকবা না আমাকে। আমি গেলাম, দরজাটা লক করে দাও। দরজাটা লক করে দাও। আরে ভাই দেখুন, আহা কি করছেন? আহা হ্যালো ব্রাদার, ধ্যাত, ও কি সমস্যা? ও সরি, কি ভাই কি সে? আরে মিন্টু একটা চা দিও তো। কি কামরান সাহেব, আজলে একদম না, মানে মিন্টু আমাকে এক কাপ চা দাও। রং সানা দুধ চা, দুধ চা স্যার। হ্যাঁ চা কই স্যার? বসে ডাকে, ওই রুমে গিয়ে চা খেন। ও যান কামরান সাহেব। জি 500 টাকা ধার হবে আসলে বেতন পেলেই দিয়ে দেবো। না মানে বলছিলাম কি, মানে মাসে বেতন পেলেই দিয়ে দেবো, ম্যানেজ করেন। পাঁচশো মনে হবে না, দু তিনশোতে কি হবে, চালে নেব আর কি। ঠিক আছে, আমার গলার কণ্ঠ যেমন ভালো তেমনি তোমারটাও। সত্যি আমি ব্যস্ত ছিলাম। মে কাম ইন স্যার? আমি যেটা চাই যে তুমি বিশ্বাস করো, আমি তোমাকে ছাড়া আর কাউকে ভাবতে পারি। আই লাভ ইউ। ইয়েস, আমি যেটা করতে চাই যে আমরা লাঞ্চ, এক মিনিট, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শুনছেন? জি স্যার, আপনি তো ডাকলেন। আমি ডেকেছি তাই বলে আপনি দাঁড়িয়ে দেখছেন আমি প্রাইভেট কথা বলছি? আপনি সব কথা শুনেছেন? জি স্যার, আপনি বলছিলেন ডার্লিং আই লাভ ইউ। ও মাই গড, আপনার কি আপনার এই কার্ডিসি নেই যে বড়দের কথা শুনতে হয় না? এক মিনিট এক মিনিট, ভাবি কি বলছিলেন? চুপ কর, কে কার ভাবি? এই শোনো, আমরা আজকে লাঞ্চ করবো, হ্যাঁ একসঙ্গে, প্লিজ কমন জায়গায়, বলতে পারছি না লোকজন সামনে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে ওখানে ড্রপ দেবো। হ্যাঁ আই লাভ ইউ। কটায় যাবেন স্যার লাঞ্চে? আপনাকে আপনাকে আমি বলবো আমি কটায় লাঞ্চে যাবো? আচ্ছা কামরান, আপনি কটা বাজে কখন আসছেন?
স্যার রাস্তায় প্রচুর জ্যাম স্যার, তারপর আমি যেখানে থাকি সেখান থেকে রিক্সা আসতে চায় না, সিএনজি আসতে চায় না। শুধু আপনার সিএনজি আসবে না, রিক্সা আসবে না স্যার। আমি তো স্যার সকাল থেকে ট্রাই করছি। আপনি সকাল থেকে ট্রাই করছেন কিন্তু আসে না কেউ। না আমরা কি করে আসি? আপনি তো গাড়িতে করে আসেন। গাড়িতে করে আসি না? গুড মর্নিং স্যার। মামা মর্নিং স্যার, আসবো? হ্যাঁ প্লিজ আসুন মিস তৃষা। স্যার বলবেন না, রাস্তায় প্রচন্ড জ্যাম, আজকেও দেরি হয়ে গেল, সরি। আপনাকে বসতে বলিনি আমি। সরি 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 স্যার, আমি ভেবেছিলাম আমাকে বলেছেন। কেমন আছেন? ভালো। আচ্ছা ভেরি গুড। এই ইয়ে স্যার, উনিও লেট করে এসেছেন স্যার আমার পরে। সরি স্যার একটু দেরি হয়ে গেল, রাস্তায় যে জ্যাম। আসলে কি মানুষের ইচ্ছেটা আসল বিষয়, মানুষের ইচ্ছে করছে কিনা, তো আমি এটাকে অনেক বেশি প্রাধান্য দেই ইচ্ছে করা। ঠিক আছে, নিশ্চয়ই ঠিক হয়ে যাবে, আরো ট্রাই করুন। জি স্যার, নিশ্চয়ই ভালো হয়ে যাবে। হ্যাঁ থ্যাংক ইউ। আর একটা কি বলতে চাচ্ছিলেন আপনি স্যার? আমিও সব সময় ট্রাই করি অন টাইম আসতে। স্যার আমার না একটা ছোট্ট রিকোয়েস্ট ছিল। বলুন। মানে আমার বোনের বাচ্চাটার আজকে জন্মদিন, পার্টি আছে, সো একটু তাড়াতাড়ি স্যার। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, হাতের কাছ ছেড়ে আপনি চলে যাবেন, ঠিক আছে? আপনার বাচ্চাদের জন্মদিন কবে? আমার বাচ্চাদের না, আমার বোনের বাচ্চা। বোনের বাচ্চা। থ্যাংক ইউ স্যার, ইউ আর সো কাইন্ড। হ্যালো আদনান। হ্যালো, ভালো আছিস দোস্ত? হ্যাঁ হ্যাঁ ভালো, বল বল বল। আচ্ছা শোন না, হ্যাঁ তোকে তোকে তো আমি যে চাকরির কথাটা বলেছিলাম। ওহো হ্যাঁ 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 বলেছিলি, অনেক কাজের চাপ বুঝছিস। দেখি দেখি দেখি, আচ্ছা আমি তোকে পরে ফোন দিচ্ছি, একটা মিটিং আছে। ওকে। হ্যালো হ্যালো আদনান, আদনান হ্যালো হ্যালো আদনান, আদনান আমার কথা শোন। লাইনটা কেটে গেল। এ বেটা রুমাল দে। রুমাল নাই। রুমাল নাই? তো কি লাইছো? ওই মিয়া জানিলাম কে, আপনি রুমাল আনছেন? এ বেটা আমি আনিনি, দেখা একটু তুই আনবি না? ওই মিয়া জুতো খুললেন কি লেগা, জুতো পরি না দেখি কি আমার কোনো মানে জিত নাই নাকি? আরে বেটা হুদাই চিল্লাস, আগে দেখ কি করি। ওই আমার মজাও খুললেন মিয়া, ও গন্ধের ঠেলা মিয়া, যে এলাকায় খারণ যেতেছে না, বসে দেখলে পিটাবো মিয়া আপনারে। বাস কি লেগা, বাসের বাপ বেও টের পাইবো, গন্ধের জ্বালায় খাইতে পারতেছি না মিয়া। পরে চিকাটা ফালাই দিস। এটা ঠিক করতে কইছি না? ওই এ ঠিক করতে কইছিলাম না? বস বস বস, সময় পাই নাই, বস প্যাকেট দুই রাখেন। একটা আমার সিগারেট আর একটা বোমা। বস বোমা বোম কেন বস? আজকে তো গো বোমা মারা শিখামু। তোর এইটা কি? বস এই ওভারকোট, ওভারকোট বস, আপনারটা দেখা কিনছি, মানাইছে না বস? বস তুই না আমি, আপনি তো বস, আপনি বস। এটা খোল, ফালাই দিয়া। ফালাই দিব যা। আচ্ছা আচ্ছা বস।
এটা বোম। চল তগরে প্র্যাকটিস করাই। আচ্ছা বস দোস্তাদ, এগুলা তোস্তাদ ওই খেল না বোম ওস্তাদ। প্র্যাকটিস করাইতে আনছি। প্র্যাকটিস কি আসল বোম দিয়া করানো যায়? আসল বোমের দাম জানোস? বোমের দাম জানোস? টাকা কি পয়সা আসে? বড়টা বাইর কর উস্তাদ। এটা ওরে দেনেস দাদা, ওই পারবো। আমি আমি নিচে থাক, নিচে ফুটু, কানে হাত দে, কানে হাত দে, ফুটলো রে বাম কে ফুটাই। এই যা জয়ন্ত, ফাজিল পোলাপান, ফাজিল পোলাপান। কিসের আওয়াজ দেখো তো, চলো পিছে দেখি। আসল না নকল? আসল পুলিশ ওস্তাদ। কোন দিক দিয়া? আপনার পিছন দিক দিয়ে। আনন্দ ফুর্তি করতেছে। আরো আছে, আরো আছে, পুরো প্যাকেট আছে। ওস্তাদ শিখে দিছিল কেমনে বোমা মারতে হয়। ওস্তাদ কথা বলতেছে না, পেয়াদব। ঘুরে আনি এখন থানায় নিয়ে গিয়া আমাকে ছবি তুলবো, কালকে পত্রিকায় আসবো। ওস্তাদ আপনি একটু ওনাকে রিকোয়েস্ট করেন, আমার একটা মান সম্মান আছে, তো আমি একটু উপরে উঠে বসি। আসছে ফাঁকি বাচ্চাটা। কামরান সাহেব, আমি তো ভুলেই গেছিলাম, আমার একটা জরুরি কাজ আছে। আপনি বরং টিশা ম্যাডামকে নিয়ে যান। তার মানে আপনি যাচ্ছেন না? আপনি শুনেছেন কেন? আমি বলে দিচ্ছি, কোনো টেনশন নেবেন না, আফটার অল প্রজেক্টটা তো পেয়েও যেতে পারেন। আর জানেন তো আজকালকার মানুষজন সেলসম্যানকে দেখেই তো ইদানিং সবাই পড়া কিনে না, বুঝলেন না? আরে ভাই একটা থ্যাংক ইউ তো বলবেন, এতবার একটা সুযোগ করে দিচ্ছি। থ্যাংক ইউ। আচ্ছা মিস ত্রিশা, বলুন। আপনি আর কামরান সাহেব প্রজেকশন মিটিংয়ে চলে যান, বসের নির্দেশ। আমার কোনো সমস্যা নেই, তবে আমি তো যতটুকু জানি উনি প্রজেক্টটা একাই রেডি করে রেখেছেন। হ্যাঁ, কিন্তু আমি আর বস, আই মিন আমরা পার্সোনালি চাই আপনি কামরান সাহেবের সাথে যান। ওকে ওকে, তাহলে চলুন। চলুন ওস্তাদ। ওই হিট অন এ চান্স ওস্তাদ, যাইতেছে ওস্তাদ। ওস্তাদ আমাকে এক রাতের জন্য একটু জেলখানায় রাখুন, যায় না? পাগল ছাগলের দল। স্যার আমরা আমাদের প্রেজেন্টেশনটা সঙ্গে করে নিয়ে এসেছিলাম, আমাদের গার্মেন্টসে কি কি প্রোডাক্ট আছে এবং সেগুলোর প্রাইস কেমন, আপনি যদি প্লিজ একটু চেক করে দেখবেন। কামরু সাহেব। হ্যাঁ, এই তো স্যার, আমরা মোটামুটি ভাবে যা যা আপনাদেরকে ডেলিভারি করতে পারবো তার সবই এখানে আছে। এগুলি আমাদের গার্মেন্টস থেকে বানানো হয়। ওই আপনার ল্যাপটপ চলতেছে না, বন্ধ হয়ে গেছে। এক সেকেন্ড স্যার, আমি দেখছি। একটু আগেই চলছিল কিন্তু, মানে আমার আমার মনে হচ্ছে স্যার চার্জ শেষ হয়ে গেছে। স্যার স্যার
আপনার কাছে কি ল্যাপটপের কোনো চার্জার হবে? আচ্ছা তাহলে কাজ করি, আমি গিয়ে নিয়ে আসি, কর্তে নিয়ে আসি। স্যার আমরা এক্ষুনি আসছি স্যার, আমরা গিয়েই স্যার চার্জারের ব্যবস্থা করছি। চার্জ ফুরিয়ে গিয়েছিল, আমরা প্রেজেন্টেশনটা ঠিক মতো দিতে পারি নাই। কামরান মানে কি কি বলেছে বলেন তো, কি করেছে? মানে স্যার প্রেজেন্টেশনটা তো টোটালটা উনিই তৈরি করেছিলেন, ওনার ল্যাপটপের চার্জ ছিল না। আপনি হাতে কি দিয়েছেন? জি স্যার, নেল পলিশ। নেল পলিশ? ইটস আ ফ্যান্টাস্টিক কালার। ও হ্যাঁ, কি বলছিলেন যে ল্যাপটপের ঝামেলা হয়েছিল। আমার কি মনে হয় জানেন তিশা, আমরা একটা কমপ্লেনে না মানে কমপ্লেন শুনতে চান, আমার মনে হয় সেটা একটা স্পেস দরকার, একটা ঘনিষ্ঠ স্পেস বা লাইটটা সেরকম হবে, মানে মানে একটা লাইট সাউন্ড অ্যান্ড মানে একটা। চলুন না আমরা একটা কফি খেতে খেতে কমপ্লেনটা শুনি। রুটি কিনে খাবো, খুব খিদে লাগছে রে। যাও ভাগো ভাগো এখান থেকে, কাজ করে খেতে পারো না, ভনিতা করো। সব পাগল। হাজার টাকা, এক হাজার টাকা পাইছি। পাগলের সাথে তো ভালো হয়, আমার তরফ থেকে দিবি বেটা, যা এই যে টাকা, যা এই বেটা নেন সিগারেট খান। আমি সিগারেট খাই না। পাগল আপনার সিগারেট দিছে? বললাম না আমি সিগারেট খাই না। দূরমি আপনি সিগারেট খান না। থাপ। কামরান তুমি এখনো ল্যাপটপে কেন? অফিসের একটা কাজ করছিলাম, কাল প্রেজেন্টেশন আছে। সারাদিন অফিসে কাজ করে তোমার পোষায় না, না বাসায় এসে কাজ করতে হবে তোমার। আরে তুমি এভাবে বলছো কেন? বছরে তো একটাও ছুটি পাও না, কোথাও যখন যেতে চাই হয় তোমার এই প্রেজেন্টেশন না হলে মিটিং। আমি তো চাকরিটা ছাড়তেই চেয়েছিলাম, তুমি তো মানা করলে। এই এই খবরদার খবরদার, তুমি আমার দোষ দিবা না, আমি মানা করেছি না। হ্যাঁ তোমার এই বস তোমাকে দিয়ে ওভারটাইম করায়, সেটা কি আমার দোষ? তিন বছর ধরে একই পোস্টে চাকরি করছি, কোনো প্রমোশনে আমার দোষ? একটা পচা বাড়িতে রেখে আমাকে ফেলে দম বন্ধ হয়ে আসে আমার, এটা আমার দোষ? মানুষ অ্যারেঞ্জ বিয়ে করেও বউকে নিয়ে ঘুরতে যায়, ভাগাই নিয়ে যে আমাকে বিয়ে করলাম, আজ পর্যন্ত কোথাও নিরা না, সেটা আমার দোষ না? আর তোমার প্রাণীর বন্ধু আদনান, তোমার দোস্ত একই সাথে তো পাশ করেছিলাম, হ্যাঁ সে কি সুন্দর কত বড় ব্যবসা হয়ে গেল, আর তুমি বা ইয়ে
ময়লাগুলি তেমন গন্ধ ছিল না, মানে একদম লাইট অফ করো। আমার আর একটু টাইম লাগবে। লাইট অফ করো। আরে আমার একটু জরুরি কাজ আছে। কামরান। ও আরে আরে লাইট অফ করে দিলাম তো, তুমি ঘুমাও। এটা লাইট না, এটা কি? আমার একটা জরুরি কাজ আছে, আমি একটা সিভি বন্ধ করো করো। ভাই, চারটা পরোটা আর পাঁচ টাকার ভাজি, পাঁচ টাকার হালুয়া দিন। কত হলো? স্যান্ডেলটা ছিঁড়ে গেল। লক্ষ্মী লক্ষ্মী, এই যে। হ্যাঁ, এটা কি? স্যান্ডেলটা ছিঁড়ে গেল। স্যান্ডেল ছিঁড়ে গেছে, তুমি এখানে আছো কেন? রান্নাঘরে আছো কেন? যা, বাইরে ফেলো, বাইরে ফেলো। ছি, সরি সরি, আসলে খুঁজে খুঁজে পাচ্ছি। এটা কি? ও, নাস্তা, নাস্তা নিয়ে এসেছি। সেটা আগে বলা যায়নি? আজকে শুক্রবার বলে আমি রুটি বানাচ্ছিলাম, আর উনি নাস্তা নিয়ে এসেছে। আগে জানলে তো এগুলো বানাতাম না। না, মানে যাওয়ার সময় দেখলাম তুমি ঘুমাচ্ছিলে, তো তাই ডাকিনি। ঘুমাচ্ছিলাম মানে? কামরান, আমি সারাক্ষণ ঘুমাই না। তোমার বাড়ির আমি কোনো কাজ করি না, তুমি আমাকে এই মনে করো? আমি তা বলছি না। বানাবো না তোমার নাস্তা। আমি তো বউ না, আমি তো বুয়া। তুমি আমাকে ভাগায় নিয়ে আসছো আর ঘরের কাজ করো। শোনো না, আমার কথা শোনো। এই যে ধরনিসটা ধরেন, যান বাজারে যান। আর দুপুরে যদি আপনি বাসায় ভাত খেতে চান, একটু তাড়াতাড়ি ফিরবেন, না হলে সকালের মধ্যে পার্সেল নিয়ে আসবেন, ঠিক আছে? বাসায় তো আছে একটা বুয়া। আসসালামু আলাইকুম।
ঠিক আছে না স্যার, যাই হোক, যে কথা বলতেছিলাম আমরা এইখান থেকে একটা গাড়িতে কইরা রওনা দেব। ওকে বস। গাড়িটা এই রাস্তা দিয়া জি ঠিক এইখানে এসে গাড়িটা থামবে, ঠিক আছে? এই রাস্তার উল্টা দিকে একটা মার্কেট আছে। আচ্ছা, মার্কেটে একটা জুয়েলারি দোকান আছে, আমি থাকবো গাড়িতে। আচ্ছা, কাম শেষ করা তাড়াতাড়ি চলে আসবি, আমি গাড়িতে থাকবো। ইয়েস বস। কিন্তু খবরদার কোন ধরনের গোলাগুলি যেন না হয়। না বস। কিন্তু বস, গাড়ি পাইবেন কই? ফাজিল পোলাপান, সেটা কি তোর ব্যাপার না আমার ব্যাপার? চশমা ওটা বেশি কথা বস, বস ওরা আরেকটা দেন। আমার সাথে চল। জি। ওহ লক্ষ্মী, লক্ষ্মী আসছি, চেঁচাও না। দেখো বাজার নিয়ে এসেছি। ওহ যা গরম পড়েছে না, ওরে অবস্থা খারাপ। দেখো সব ফ্রেশ ভেজিটেবলস, লাউ। লতি কেন? হ্যাঁ তুমি জানো না লতি কাটলে আমার হাত চুলকায়, ঘরে কি বুয়ো আছে আশ্চর্য। আচ্ছা আমি বরং তোমাকে লতি কাটতে হেল্প করব। তুমি আমাকে কাটতে হেল্প করবা? শিখো তুমি। মাছ কই? হ্যাঁ হাই। মুরগি কই? হ্যাঁ মাছ মাংস কিছুই ছিল না, তা থাকবে কি করে? বেলা 11টার সময় ঢ্যাং ঢ্যাং করতে করতে যদি আপনি বাজারে যান, মাছওয়ালা বসে থাকবে না আপনার জন্য। তাহলে আমি কি করব, ভোর 6টার সময় বাজারে যাব? আমি কি সারা সপ্তাহ কাজ করে না বসে থাকি যে শুক্রবার আমাকে ভোর 6টার সময় উঠে বাজারে যেতে হবে? হাই গলা নিচে, খবরদার খবরদার গলা উঠে কথা বলবা না। আব্বা ঠিকই বলেছিল, বারবার বলছিল একটা অপদার্থ তুমি। তুমি যদি আমাকে ভাগায় না আনতে না, আমি কোনোদিন তোমাকে বিয়ে করতাম না, বিশ্বাস করো। তাহলে কেন আমাকে বিয়ে করেছো? কে বলেছে বিয়ে করতে? আমি কি তোমাকে জোর করেছি নাকি তুমি জোর করে আমাকে বিয়ে করেছো? তুমি তো আমাকে বিয়ে করে আমার লাইফে হেল্প করে দিয়েছো, কেন আছো আমার সঙ্গে? হ্যাঁ কেন আছো? চলে যাও, তোমার তোমার আরুদার বাবার কাছে ফিরে যাও। আমি জোর করে বিয়ে করেছি না তোমাকে? তুমি পিছে পিছে ঘুরোনি আমার পিছে 6 মাস? হ্যাঁ আমি জোর করে বিয়ে করেছি? আমি জোর করে এনেকে বিয়ে করেছি, সারা খুশি একই কথা বলবে আর ভালো লাগে না। এই মিলন কই? আচ্ছা আরে ওস্তাদ আসসালামু আলাইকুম, এত কষ্ট করে এলেন, আমার কল দিলি তুই তো। ভাই তুললে আয়। ভাই কেমন আছেন? ভাই ভালো আছেন? রাখ রাখ রাখ। ওস্তাদ বসেন। গাড়ি লাগবো? গাড়ি তো আছে একটা, একটু পুরাতন মগর পঙ্খিরাজ, কোনো রিস্ক নাই। চলবো। ভাড়া কত? আসলে ওস্তাদ 2 ঘন্টা নিচে তো ভাড়া দেয় না, ঘন্টা প্রতি বলবো আপনার 2500 আর সারাদিন নিলে 5000। কই কি? ড্রাইভার কই? ড্রাইভার আছে, যাবো এক দুজন, লগে দিয়ে দিবনে, কোনো রিস্ক নাই। ঠিক
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। ওঠেন ওস্তাদ, ওঠেন। বিসমিল্লাহ। লাগাই দিবস। এই চলো, এই চলো। ওস্তাদ, গাড়িটা কেমন কেমন জানি করতেছে না। নাম আক্কা দে, বস পারি না, হিগাই দেন। ফাজিল কুনহানকর, এই সসফল হয় তোর। মায়ের খাইতে খাইতে জীবনটা গেল। বলন জলে তোমার মায়া, মায়ার সাথে ছায়ার খেলা, ভাষায় তবু আশার ভেলা। নদীর জলে চাঁদের ছায়া, চোখের জলে জলে তোমার মায়া, মায়ার সাথে ছায়ার খেলা, ভাষায় তবু আশার ভেলা।
জলে চাঁদের ছায়া চোখের জলে তোমার মায়া মায়ার সাথে ছায়ার খেলা ভাষায় তো আশার খেলা এই তোমার বাবাকে বলবে এই ময়লার সঙ্গে পরিষ্কার করতে এখন থেকে আমরা এই দরজায় ইউজ করব কি রেসপন্সিবল ভাই একটা কড়া করে চা দাও চিনি কম দিও আচ্ছা একটু তাড়াতাড়ি এই যে লন থ্যাংক ইউ ও সামরে তো মারশনে সামরে তো মারশনে একেলা পাইয়াছি হে থা একেলা পাই এই যে ভাই এই যে কি করলেন আরে এটা আপনি কি করলেন দেখে পথ চলতে পারেন না আপনি মনে হয় কি আমি কানা আমি আজকে কালো সানগ্লাস পরছি কি আমি কানা তা বলছি না কিন্তু আপনি এটা কি চা খাওয়ার প্লেস হ্যাঁ এটা কি চা খাওয়ার প্লেস এই কি করো তুমি এটা চা খাওয়ার প্লেস স্যারি নিয়ে খাও কি করলাম দিলে তো জুতাটা নষ্ট করে কিন্তু কি আশ্চর্য কত হয়েছে ভাই 25 টাকা চায়ের দাম তো 5 টাকা কাপের দাম কেডা দিব ওটাকে আমি ভেঙেছি ওটা তো উনি ভাঙলেন কে বাংলা এটা আমার দায়ের বিষয় না আপনার আমি চা দিছি আপনার হাতে আমি কাপ দেই নাই কিন্তু আমি ভাই ভাই কিছু বলেন না উনি কি বলবো আমি তো ভাঙিনি আমি আপনার হাতে কাপ দিছি আপনি আমার কাপের টাকা দিবেন আর 5 টাকা আর 5 টাকা কে দিব 20 টাকাই রাখো না 20 টাকা 20 টাকা রাখবো না আমি লস করে আপনারে দিব নাকি আমি ভাঙিনি তো কাপটা তো কেডা ভাঙছে ওটা তো দেখার দরকার নাই তাই না আইছে কইতে কইতে আয় বাবা আমার টাকা লাগবে টাকা টাকা দিতে দিতে তোমার মাকে এবং তোমাকে টাকা দিতে দিতে আমার জীবন একেবারে শেষ ফকির হয়ে যাব নে এইটা কি কচকচে 500 টাকার নোট এটার জন্য তো আমি আসিনি তোমার কাছে ধন্যবাদ কি জন্য এসছো বলো 30 লাখ কত তুমি যা শুনছো ওইটাই আমার 30 লাখ টাকা দরকার 30 লক্ষ টাকা হ্যাঁ সিনেমা বানাবো টাকা লাগবে সিনেমা বানাবে তুমি পাগল হয়ে গেছো আই সিনেমা বানাবে আমার ছেলে সিনেমা বানাবে হ্যাঁ তোকে আমি না আই আই বিবিএ করে কোন একটা স্টুপিড আছে যে ঘুরঘুর করে ঘরে তুই ছাড়া ওসব তো ধান্দা বাদ দে 30 লক্ষ টাকা বাবা রে বাবা একসাথে দেখেছিস কখনো হ্যাঁ শোন আগামীকাল সকালে অফিসে এসে অফিস করবি মান্থলি বেতন নিবি এবং তাই দিয়ে চলাফেরা করবি ঠিক আছে আমি হ্যাঁ আর তোমার অফিসে আইসিনজি যাবে আরে চলো না ভাই অফিসে লটারি খুশব আমার কপালে রাস্তায় এত জ্যাম না গুড মর্নিং কামরান সাহেব হ্যাঁ ভালো আছেন হ্যাঁ ভাবি ভালো হ্যাঁ ভালো আপনার কপালটা অনেক ভালো ভাবির মতো বউ পেয়েছে একদম স্যার বড় স্যার ডাকে আমাকে হ্যাঁ ও impossible not impossible eta sir ashbu sir obosshoi sir amake dekechen sir acha acha apni ajke ei kota shomoy eshilo kamran 10 tay 10 ta ki ashar shomoy ami to ashi sir late hoye jay sir raste traffic jam to ami ki kore 9 tay ashi amader elakay patlakhan elakate
খুব ট্রাফিক জ্যাম, ওখানে সিএনজি পাওয়া যায় না। আরে ট্রাফিক জ্যাম তো, ট্যাক্সি রিকশা কিছুই পাওয়া যায় না। ওনাকে জিজ্ঞেস করুন স্যার, ওনাকে জিজ্ঞেস করুন। আপনি ওর দিকে তাকিয়ে বলছেন কেন? ও তো একটা অহম্মা, ওর দিকে তাকাচ্ছেন কেন? আমাদের প্রবলেম, আমার দিকে তাকিয়ে কথা বলুন। আপনার ছেলে স্যার? অবশ্যই আমার ছেলে, আর আমার ছেলে হলে কি যে অহম্মা হতে পারবে না? চেহারার গায়ের রঙে কোনো মিল নেই। হ্যাঁ সেটা সব সুজয় দাঁড়ান, সেটা আপনাকে বার করতে হবে না, এটা শানের নজরুল আপনাকে জানতে হবে না। আপনি কেন দেরি করে আসেন সেটা শানের নজরুল বের করুন। বাবার সাথে ছেলেমেয়েদের মিল থাকে, অনেক সময় নানার সঙ্গেও থাকে, একদম কোনো কথা বলবেন না। দিস ইজ দ্য লাস্ট ওয়ার্নিং। আমি কিন্তু আপনাকে আই উইল গিভ কি জানো ফায়ার, না আই উইল ফায়ার ইউ। আমার কিন্তু এক সেকেন্ডও লাগবে না আপনাকে ফায়ার করতে। ওকে এক সেকেন্ড, আমার সিনেমাতে ঠিক এরকম একটা সিকোয়েন্স আছে, আর আপনি হচ্ছেন পারফেক্ট ক্যারেক্টার। ভাবতেছি আপনাকে আমার নায়ক বানাবো। আপনি কি আমার সিনেমাতে অভিনয় করবেন? আরে ভয় পাচ্ছেন কেন? আমি আপনাকে চাচ্ছি না, উনি তো টাকা দিবে, উনারে তো প্রোডিউসার বানাবো। স্যার কি বলছেন? যান আপনি, যান, চলে যাব। হ্যাঁ হ্যাঁ আপনি যান, আপনি যান, আমি আসতেছি। হ্যালো, হ্যালো আদনান, হ্যালো 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 ড্যাড, আই উইল কাম টুমোরো মর্নিং, আমাকে টাকা দেবে তুমি 30 লাখ। আমি কামরান ভাইকে নিয়েই সিনেমা বানাবো। টাকা ঠিক আছে, এক দুটো 500 টাকার নোট হলে যেন কি হয়, 1000, 1000 টাকা যা। এটা আজকে আমি আমার মোবাইল খরচ হিসেবে নিলাম, ঠিক আছে? আমার টাকা নেওয়ার জন্য আমি কালকে আসতেছি। আর তোমার অফিসে নেভার থিঙ্ক অফ ইট এগেইন, নেভার থিঙ্ক অফ ইট এগেইন। মাই গড, শি ইজ হট। Dad, I'm coming to the office from tomorrow. Dad, sure, guarantee. Kono bhul hobe na. Kalke theke office e ashtechi. I forgot everything watching you. You're so cool. Bah, ki sundor lagte chhe ajke. Thank you. Bhabtechi ami apne kamar naika banabo. Cinema. Woo. আপনি হবেন গিয়ে হট ক্রেজ। আপনার এই বোরিং অফিসে বসে আপনার সব ট্যালেন্ট নষ্ট, আপনারই দেখলে আমার দুঃখ হয়। হ্যাঁ জি স্যার, জি স্যার আসছি। তো মিস্টার জাহাঙ্গীর বস, আই মিন আপনার ড্যাড আমাকে ডাকছে। আর সময় পায় না সে। কামরান ভাই, আরে আপনাকে তো আমি খুঁজতেছিলাম, আপনাকে আমার সিনেমার হিরো বানাবো। জি, আপনার যে সেটআপ গেটআপ পুরো আমার ক্যারেক্টারের সাথে যাবে, পুরো আমার ক্যারেক্টারের সাথে যাবে। আপনি হেয়ারস্টাইল সব চেঞ্জ করব, পুরো ইয়ো হিপ হপ। না না আমি এসব পারবো না ভাই। না না ভাই প্লিজ, এত ভয় পাচ্ছেন কেন? আরে আপনি পারবেন, আপনি পারবেন। আপনি কাজ করুন, আমি জীবনে এসব কাজ। আরে কোনো ব্যাপার, আপনি বলুন জলিল সাহেব কি নিন। আপনিও না কামরান ভাই, সবাইকে দিয়ে কি সবকিছু হয় কি না? না
যা হবে না ধর্মী প্লিজ প্লিজ না জলিল সাহেব আবার কি চাইছে জি স্যার কি জলিল সাহেব লাঞ্চে যাননি সময় তো অনেক হয়ে গেল এই তো স্যার যাচ্ছে কারমান সাহেবকে একটু হেল্প করছিলাম এই আর ও আচ্ছা 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 থ্যাংক ইউ ভেরি মাচ জাহাঙ্গীর তুমি জলিল সাহেবের কাছে কাজ শিখবে হ্যাঁ হি ইজ এ পারফেক্ট পারসন টু টিচ ইউ ওকে হ্যাঁ হ্যাঁ তুমি অফিসে সবকিছু বুঝে নাও From tomorrow, I want to see you in office. Achha, okay? আর যা বলো তিশা প্রায় দেড়টা পনেরো দুটো বেজে যাচ্ছে চলুন জি স্যার ড্যাড আমি আসি কেন আমি তিশা ম্যামকে আমার সিনেমা স্টোরিটা বোঝা বলতাম নো নেভার তুমি একটা স্মার্ট স্টুপিড কখন কি বলতে হয় তুমি জানো না তোমার কোনো টাইম সেন্স নেই ওকে যাও কাজ করো আপনি ওকে একটু ইয়ে করবেন কাজ শেখাবেন তো নিশ্চয়ই স্যার আমি ওকে সবকিছু শিখিয়ে দেবো আরে আমি কাকে কি বলছি এটা তো সাদা কথা নো জলিল সাহেব আপনি শেখাবেন হাউ টু বিহেভ ইন দ্য অফিস কিন্তু আমি ভেবেছিলাম জে জি মানে জঙ্গলের গুন্ডা আই মিন জঙ্গলি গুন্ডা কাজ করেন ভেবেছিলাম আপনাকে হিরো বানাবো হোপলেস আপনি কাজ করেন আমি লাঞ্চ করে আসতেছি অ্যান্ড ইউ মিস্টার মাতবর অল ইউর ওন মেশিন ওকে আনালে চাকরি জঙ্গলি গুন্ডা লাঞ্চে যাবেন না বস্তুতিশাকে নিয়ে লাঞ্চে গেছে আপনি বরং হাতের কাজগুলো শেষ করে ফেলুন আমি লাঞ্চ করে আসি আচ্ছা আর শুনুন বস কিন্তু আপনার উপর ভীষণ খেপে আছে একদম ওনাকে খুশি রাখার চেষ্টা করুন তেলা মাথায় তেল দিতে শিখুন বুঝলেন যেগুলো কইছিলাম মনে আছে তো তোর মনে আছে যা কেমন লেগে যা যা জি ব্যাগান চাস ব্যাগ তো আনি নাই ওই মিয়া আপনি পিস্তল আনছেন বসে আনি গিয়ে কমু বসে কি করবেন আন গিয়া চার দোকানে যাবো চা খায়া বস রকম দোকান বন্ধ আছে লন্তে এই চালন দুটা তো লাইন এই বিল্লা দে বিল করতে দিমু টাকা আনছি মনে হয় আপনি দেন হ্যাঁ এই বেটা আমার কাছে টাকা আছে নি বেটা আপনার টাকা না দিয়া জামু কেন কি মিয়া আপনি কোথায় যাচ্ছেন স্যার লাঞ্চ লাঞ্চ জি স্যার কটা বাজে ঘড়িতে দেখুন ওই ঘড়ি দেখুন স্যার ছোয়া দুটো ছোয়া দুটো মানে দুটো শুয়ে পড়েছে মানে তিনটের কাছাকাছি লাঞ্চ আওয়ার ইজ ওভার কিন্তু স্যার কি কিন্তু স্যার কাজে মন দিন প্লিজ আমার খাওয়াটা না একটু গোমুড়ি দাও তো আমি আসলে কিসের আসলে আমি কিন্তু আমি শুধু শুধু কিন্তু আপনাকে আমি বলতে চাই না আই মিন টু আমাকে একটা কফি দিস তো হাত পাতুন আজকের লাঞ্চ এটাই কামাল সাহেব কিন্তু অফিসে অনুমিত আপনি বেটার ওনাকে দিয়ে কাজগুলি করান একটা শিক্ষা তো হবে রাইট ওকে জলিল এই জন্য আমি আপনাকে এত পছন্দ করি কামরান ওকে আমি করে নিচ্ছি আপনি যান থ্যাংক ইউ থ্যাংক ইউ ঠিক আছে ওকে
এই কামরান আছে তো অফিসে না? আচ্ছা, থ্যাংক ইউ দিশা। কি কামরান সাহেব, ভাবিকে ফোন দিচ্ছেন? ভালো, ভাবিকে ফোন দেন আর যাকে ফোন দেন শুনেন, বস কিন্তু আপনার উপর ভীষণ খেপা। হ্যাঁ শুনে একটা কাজ করেন, আজকে সবাই যখন অফিস থেকে চলে যাবে আপনি থাকেন, কাজ করবেন, বস যখন বের হবে আপনাকে কাজটা দেখে খুশি হবে, আপনি এখনো আছেন, এরপর বস বের হওয়ার পর আপনি বের হবেন। কি বুদ্ধিটা কেমন? হ্যাঁ কামরান সাহেব। জি স্যার। এই ফাইলগুলো দেখুন। হ্যাঁ এই ফাইলগুলো আপনি আজকে রাতের মধ্যে কমপ্লিট করবেন স্যার। কিন্তু স্যার অফিসে তো আর কেউ নেই স্যার, এত ফাইল আপনাকে একা করতে হবে? কেউ নেই, সেজন্যই তো আপনি একা করবেন। মানে বিষয়টা হচ্ছে আগামীকাল সকালবেলা যে ড্রপ করতে হবে আমাদের এই প্রজেক্টটা, আজকে আপনি রাতের মধ্যে। আসলে আমার ওয়াইফ স্যার। ওয়াইফ তো সবারই আছে, মানে আপনার হাকিম জীবনের প্রথম পর্যায়ে স্ট্রাগলটা খুব করে করতে। হ্যাঁ ওয়াইফ সন্তান আবার কি? কিন্তু আমি কিন্তু বুঝতে পারছি না, এত ফাইল করবেন? অনেক বড় কাজ, প্লিজ আই এম শিওর আপনি পারবেন, চেষ্টা করুন। আর আমি বাসায় আছি, যদি কোনো ঝামেলা হয় তাহলে ল্যান্ড ফোনে ফোন করবে, মোবাইলে নাই। ওকে থ্যাংক ইউ। আরে বাবা রে উস্তাদ, ওরে বাবা রে, কি আর গোর ভাঙে নাই উস্তাদ? আপনি মরে ফেলা হ্যাঁ বললেন কেন উস্তাদ? আমার একটা দাঁত নাড়তে আছে। ও তোকে ফেলা চলে না আসলে আমিও তো ধরা খাইতাম। গাড়িটার কি অবস্থা হইতো চিন্তা করছ? বিল্লালের গাড়ি উস্তাদ? আপে তো কোন নাই ফেমাস হওয়ার লেগে তোমার দুটা খাইতে হইব। মাথা না মনে উস্তাদ কে আছে? জান্নাজ আছে, এটাই বেশি। মানে উস্তাদ হ্যাঁ মাথা লেগা অন্য রাস্তা দেখতে হবো। কি পারো লেখাপড়াও তো শিখছ নাই, শিখছ না? হ্যাঁ তাও তো শিখছ নাই, কি করে খাবি? রিকশা চালায় শাহরুখ খান হবি? সেটাও তো পারবি না। তাহলে আপনি কোন কি করুম? আপনি কান ভাবতে দে, ভাবেন 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 উস্তাদ, ভাবতে দে।
ঘড়িটা ফেলে দিলেন, সময় কি খুব খারাপ যাচ্ছে? কে আপনি? আমি? আপনি আমাকে আপনার বন্ধু ভাবতে পারেন। আসলে যারা সময়ের জন্য অপেক্ষা করে তাদের কাজই হচ্ছে অপেক্ষা করা। কিন্তু কতক্ষণ? আমি অপেক্ষা করছি না কারোর জন্য। আপনি হাসছেন কেন? এমনি হাসি পেল তাই। আচ্ছা, আপনি চাইলে আপনার একটা উপকার আমি করতে পারি, বলতে পারেন একটা জিনিস আপনাকে আমি দিতে পারি, একটা উপহার যা হয়তো এই অপেক্ষা থেকে আপনাকে মুক্তি দিতে পারে। কি জিনিস? নিন, এই ঘড়িটা নিন, রাখুন, এটা আমি আপনাকে উপহার দিচ্ছি। কিন্তু এই ঘড়িতে আমার সময় বদলে যাবে? এই ঘড়িতে আপনার সময় বদলে যাবে। এই ঘড়িতে আমার সময় ভালো যাবে? সময়টাকে বদলাতে দিন, নিজে কখনো বদলাবেন না। আর একটা কথা, নিজের প্রয়োজনীয়তা বুঝতে শিখুন, লোভ করবেন না, নিজেকে সংযত রাখুন। কিন্তু এই ঘড়ি এজে, আপনি কোথায় গেলেন? এজে এজে, তাহলে তো সে অঞ্চল অনের কথা ছিল। ডন বাইগোর দ্বারা ট্রেনিং নিয়ে আসছস? হ্যাঁ, তো ডন বাইরা জেলের মধ্যে পস্তাছে। কামরান, এই, ওঠো, অফিসে যাবে না? কি যাবে না অফিসে? তুমি? হ্যাঁ, এই নাও। তুমি কখন এলে? সকালে। তুমি কি? হ্যাঁ, একদিন আমি ছিলাম না, দরজা টরজা সব খুলে ঘুমিয়েছো, রাতে চোর আসলে একই।
অফিসে শার্ট পরে ঘুমিয়েছ কেন? কি হয়েছে তোমার? এই এই সব কিছু পর্দা কবে চেঞ্জ করলে? দরজাটা হা করে খোলা ছিল, নাও করা যা বেটি। বেটি রাস না করে কিন্তু রুটি খাবে না, খাও তুমি, আমি আসছি। শোনো, খুব সুন্দর। কি সুন্দর? তোমার হাতের চা। ও তার চেয়েও বেশি সুন্দর তুমি। চা খাও, তোমার জন্য কাপড় আয়রন করে রেখেছি, আনছি আমি। এই যে এটা ট্রাউজারটা আয়রন করে, এটা পরে যাব। হ্যাঁ, কেন? আচ্ছা তাড়াতাড়ি ফ্রেশ হও, আর শোনেন, দাঁত ব্রাশ না করে কিন্তু পরোটা ছুঁবেন না। ওকে ম্যাডাম, ওকে। ওয়ালাইকুম সালাম, ভালো আছো? হ্যাঁ, স্যার, স্যার। হ্যাঁ আহেন স্যার। কি ব্যাপার? আপনারা ডাকছিলাম এক কাপ চা খাও বলে। কিন্তু আমি তো এখন চা খাবো না। না স্যার, আপনাকে খাইতে হবে স্যার, এটা আমি। আরে মাত্র চা খেয়ে এসেছি আমি এখন, এটা আমার তরফ থেকে স্যার। এই স্যার, স্যার সেই দিনে 20 টাকা ফেরত দে। নেন স্যার, নেন নেন। না লাগবে না। আর সেই দিন আপনার কোনো দোষ ছিল না, ওই ব্যাগ কেলবাটা সব দোষ আছে স্যার, আমি পরে বুঝতে পারছি স্যার। আপনি আমি তো মানে মহাখালী যাব। যেখানে যাবেন স্যার নিয়ে যাব আপনাকে, চলেন স্যার। লটারি, 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 এক অদ্ভুত মানের লটারি, মাত্র 10 টাকায় 30 লক্ষ টাকা। হায় রে টাকা, 30 লক্ষ টাকা, মাত্র 10 টাকায় এক স্বপ্নের লটারি। আজই ড্র, আজই পুরস্কার। আসুন 10 টাকায় গড়ে নিন আপনার ভাগ্য, মাত্র 10 টাকায় 30 লক্ষ টাকা। হায় রে টাকা, আজকেই ড্র, আজকেই হাতে হাতে পুরস্কার, মাত্র 10 টাকায় 30 লক্ষ টাকা। হ্যাঁ ভালো, কিন্তু এভাবে লেট করে আসলে কি হবে? ব্যবসা তো লাটে উঠবে। ভাবি ভালো আছে? হ্যাঁ ভালো। আমার ভাবি, আই মিন আপনার বউ কেমন আছে? হ্যাঁ ভালো আছে। আচ্ছা একটা কাজ করা যায়, ভাবিকে নিয়ে একদিন। আরে না না, আপনি এক কাজ করুন, আপনি বরং ভাবিকে নিয়ে আমার বাড়ি চলে আসুন, আমাদের ওখানে একটা ভালো রেস্টুরেন্ট হয়েছে। স্যার আপনার চা। থ্যাংক ইউ। আমাকেও চা দাও তো। কোন চা খাবেন? রং চা না দুধ চা? আচ্ছা দিও একটা। বাহ বাহ বাহ, এই চা খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ স্যার। তা জলিল সাহেব, একটু মনোযোগে কাজ টাজ করুন। ও, এই ঘড়িটা কেমন হয়েছে? হ্যাঁ ভালো। ভালো না? হ্যাঁ, নাইস। ঠিক আছে, একটু মন দিয়ে কাজটা করেন, কাজে মন দিন, কাজে মন দিন। জি জি। হ্যাঁ, আপনার কাছে বেশ কিছু টাকা আমি ধার নিয়েছিলাম। আরে আর টাকার গুনতে হবে না, ঠিক আছে, চলবে চলবে, কোনো অসুবিধা নেই। বন্ধুত্বের মধ্যে সব তো চলেই, কি বলেন? চাকুই সাপরে দিতেছি আপনাকে, দুইজন রে বড় স্যার ডাকে, তাড়াতাড়ি যাইতে গেছে, গিয়ে বলে আসছি। চলেন, আরে চলেন তো, ভিতরে গিয়ে চা খাবো। চলেন চলেন, বসের সঙ্গে চা খাওয়ার মজাই আলাদা।
Oh, Miss Disha, you're looking absolutely gorgeous today. Like apna ke darun bani chhe. Looking very nice. Come on, sir. Chala. Hospital mein jaye. Apni jana mein aschi. Please. আচ্ছা আরেকটা কথা, বসের যে ওই বান্দরের মতো দেখতে ছেলেটা কি যেন নাম, জেজি, ও সেদিন কে বলেছিল মনে আছে? হি ওয়ান্টস টু মেক এ ফিল্ম উইথ মি। আমার মনে হয় আপনি আর আমি যদি পেয়ার হিসেবে কাজ করি দ্যাট উইল লুক নাইস। আমারও তাই মনে হয়। তো প্রস্তাবটা দেয়া রইল, ভেবে দেখবেন। বাই বাই। Good morning, sir. Yeah. Congratulations. Thank you, sir. Thank you. আসলে আমরা আপনাকে চিনতে পারিনি। আপনি আমাদের অ্যাসেট। অনেক দেরিতে হলো আপনাকে আমরা চিনলাম। কোম্পানি খুব খুশি হয়েছে এবং আপনার জন্য খুশি সংবাদ আছে। Very special. সত্যি স্যার? হ্যাঁ, স্পেশাল খবর। কি খুশি নিয়ে স্যার? একদম। আপনি এটা আপনার দেখা দরকার নেই। এটা আপনার বিষয় না। প্লিজ, আপনাকে আমি নিষেধ করেছি যে আপনি শার্ট করে নাকটা ঢোকাবেন না স্যার। ওরা এটা স্বভাব স্যার, রাইট? সবসময় ইন্টারফিয়ারেন্স, ভেরি ব্যাড, ইউ শুড চেঞ্জ ইউর হ্যাবিট। এক্স্যাক্টলি। বলুন স্যার। বিষয়টা হচ্ছে যে আপনাকে যেটা বলছিলাম যে স্পেশাল সংবাদ, সেটা হচ্ছে যে কোম্পানি আপনার পারফরমেন্সে এত খুশি হয়েছে সেই জন্যে আপনার প্রমোশন হয়ে গেছে। এই যে প্রমোশন লেটার, এবং এর মধ্যে এক মাসের বোনাস দেয়া আছে। আপনাকে তিন দিনের ছুটি দেওয়া হয়েছে, আপনি আপনার স্ত্রী নিয়ে ঘুরে আসবেন। থ্যাংক ইউ স্যার। স্যার আপনিও জয়েন করুন না, ওই যে ফোনে যার সঙ্গে কথা বলেন ওনাকে। সেটা ওই তাকে নিয়ে আমার যাওয়া যাবে না, ওটা একটু গোপনে আন্ডারলেয়ার রিলেশন। রাইট রাইট। আপনারা শুনেছেন না আজকাল যেমন আন্ডারগ্রাউন্ড ব্যান্ড আছে, তেমনি আন্ডারগ্রাউন্ড রিলেশন আছে ওর সঙ্গে। তাই? ওকে স্যার, আই গট ইট স্যার, আই গট ইট। আপনি যে আগের যে কত স্মার্ট হচ্ছেন আপনি। থ্যাংক ইউ স্যার। স্যার ওনাকে একটু দেখবেন স্যার, আমার মনে হয় উনি চেষ্টা করলে হি ক্যান চেঞ্জ হিমসেল্ফ। হ্যাঁ প্লিজ, আপনি একটু হেল্প করবেন কামনা সাহেব, ওকে একটু হেল্প করবেন। নিশ্চয়ই স্যার। ওনাকে মিস্টার শেখ, আই এম দেয়ার ফর দেম। অনুগ্রহ করে আসুন। জি বাই। আপনি হাঁকো দাঁড়িয়ে আছেন কেন? চলে যাবো স্যার। হ্যাঁ আপনি যাবেন না তো আমার এখানে কি খাম্বায় দাঁড়িয়ে থাকবেন? আপনি কি একটা লম্বা শোপিস? প্লিজ আপনি যান। হুম হুম হুম। শুনুন মিস্টার জলিল, মন খারাপ করার কি আছে? আরে বস একটু বকা দিয়েছে, টেক ইট ইজি ম্যান, রিল্যাক্স। বস একটু বকবে, বস একটু বকা দিয়েছে। কনসেন্ট্রেট করুন, কাজ করুন। জলি সাহেব, এই ফাইল তিনটা একটু চেক করে দেখুন তো। ওকে। আজকে আসলে কাজে মুড নেই, বুঝছেন তো। হ্যালো, হ্যাঁ আদনান দোস্ত, কেমন আছিস? ভালো ভালো, সব ভালো, সব ভালো আছে। ওহো, না না, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, এক কাজ করি, তুই কখন ফিরে আছিস বল। হ্যাঁ হ্যাঁ, ওকে। হুম 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 হুম, ঠিক আছে, অসুবিধা নেই। আরে জলিল সাহেব আছেন, আমার সব কাজ করে দিই আজকাল। হ্যাঁ আমি আসছি, ওকে বাই। হঠাৎ একটা ইম্পর্টেন্ট মিটিং পড়ে গেল, একটু একটু ভালো ভালো করে চেক করে দিন কিন্তু। হ্যাঁ ঠিক আছে। আমার মাথায় একটা প্ল্যান আসছে। কি প্ল্যান? একটা সিএনজি ক্যাব ভাড়া কর।
তোকে এই বেশভূষা পাল্টায় ফেল, অফিসিয়াল গেট আপ পরবি, এমন গেট আপ লবি যেন আমি নিজেও চিনতে না পারি, শার্ট প্যান্ট, ওকে? ঠিক আছে না স্যার? আসলে কি কামরুল সাহেব? জি স্যার। আসলে আপনি ভীষণ ভালো, আপনি আসলে ভীষণ ট্যালেন্ট, বুঝতে আমাদের দেরি হয়ে গেল। কি যে বলেন স্যার, আমরা কোথায় স্যার? স্যার আপনার পার্সোনালিটির কোনো তুলনাই হয় না স্যার। সেদিন আমরা সবাই মিলে আপনার পার্সোনালিটির ব্যাপারে আলাপ করছিলাম, বিশেষ করে মিস তিশা। মিস তিশা তো আপনার প্রশংসায় পঞ্চমুখ স্যার। এই দুটো ফার্স্ট ক্লাস থেকে কফি পাঠাও তো আমার রুমে। স্যার কফি লাগবে না স্যার। স্যার মিস তিশা কি বলছিল? স্যার মিস তিশা বলছিল, মিস তিশা বলছিল, কি বলছিল? হ্যান্ডসাম, সত্যি ইউ আর গুড লুকিং, ইউ আর ড্যাশিং, রিয়েলি, এন্ড ইউ আর সেক্সি। মিস তিশা, মিস তিশা, স্যার আমার কি মনে হয় জানেন স্যার, মিস তিশা আপনাকে খুব পছন্দ করে। শি ইজ ইন লাভ উইথ ইউ। মিস তিশা, রাইট, শি ইজ ইন লাভ উইথ ইউ। তিশা কিন্তু আপনাকে পছন্দ করে, তাই নাকি? হ্যাঁ, আরে পশুরমে ঘন ঘন গেলে কি হবে, পছন্দ কিন্তু আপনাকেই করে। আরে না না, এই মাত্র বসরুম থেকে কফি খেলাম, আপনার পার্সোনালিটির কোনো তুলনা হয় নাকি? হ্যাঁ, আপনাকে পছন্দ করাই তো স্বাভাবিক, ইউ আর সো চার্মিং। কই তাকালো না তো? আরে ভাই এত অস্থির হলে হবে নাকি? সাথে হলো মেয়ে মানুষ, ওদের বুক ফোটে তো মুখ ফোটে না। শুনেন, এখন থেকে আমি আপনাকে যা বলবো সব কিছু শুনতে হবে। ও জলি সাহেব, আমি ওইটা ফাইল পাঠিয়ে দেবো, একটু দেখে দেবেন। হ্যাঁ, থ্যাংক ইউ। স্যার আসবো? হ্যাঁ প্লিজ প্লিজ। থ্যাংক ইউ স্যার। তিশা, আমি যেটা চাই যে সেটা আপনার হাত। আমি ভীষণ পছন্দ করি কিশোর কুমারের গান। এক মিনিট, আমি কিশোর কুমারের দশনিষ্ঠ ফ্যান, না সরি একনিষ্ঠ ফ্যান। আপনি গানটা শুনুন, কত ভালো। জি স্যার, একদম ঠিক ঠিক। আচ্ছা, আপনার হাত আপনার না, এত ভালো লাগে আপনার। আমি না আপনার এই শাড়ি যেন কোথায় দেখেছি, দেখে কোথায়,
ও মনে পড়েছে, একটা হিন্দি ছবি দেখেছিলাম, হোতা হ্যায় কুসকুস, না 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 কুচ কুচ হোতা হ্যায়, কাজল একটা এরকম একটা শাড়ি পরেছিল। আমি আবার কাজলেরও একনিষ্ঠ ফ্যান। ওয়েলকাম। আচ্ছা আপনি ব্ল্যাক অ্যাক্সেসরিজ পরেছেন, সো বিউটিফুল। থ্যাংক ইউ স্যার। নেল পলিশ স্যার সবুজ, ভেরি কন্ট্রাস্ট দেখি তো। স্যার আমার টেবিলে স্যার আমার ফোনটা ফেলে রেখে এসেছি, নিয়ে আসুন। তাহলে নিয়ে আসুন, আবার আসবেন কিন্তু, আমি না অপেক্ষা করছি। হ্যাঁ আসছি। কামরান জি স্যার, আপনার ফাইলটা আমার টেবিলের উপর রাখা আছে, আপনি নিয়ে নেবেন। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। আমি আর তিশার জরুরি একটা মিটিং এ যাচ্ছি। প্লিজ স্যার গো এন্ড এনজয় দ্য মিটিং। কিন্তু আপনি তাকিয়ে আছেন কেন, কাজ করুন প্লিজ। এনজয় দ্য মিটিং স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। বাই তিশা। বাই। Don't call Tisha. Call Tisha madam, please. Or Miss Tisha? No, Mrs. is okay. Bye, Miss Tisha. Bye. Miss Tisha. Kaje mon den, kaje mon den. And the... na na ne na na ne la la le na na ne na na ne ne la na 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 ne na na ne la la yes. Hello. আসসালামু আলাইকুম। ও আসসালামু আলাইকুম ম্যাডাম। জি ম্যাডাম। ম্যাডাম স্যার, স্যার আসলে জি না, স্যার তো একটু লাঞ্চে গেছেন ওই তিশা ম্যাডামকে নিয়ে। সরি ম্যাডাম, সরি আমি আমি ভুলে বলে ফেলেছি, স্যারকে বলবেন না। হ্যাঁ না প্রায় যায়, আমরা কী করব বলুন ম্যাডাম, আমরা তো এমপ্লয়ি না। জি আমি জলিল বলছি ম্যাডাম, প্লিজ স্যারকে বলবেন না। আসসালামু আলাইকুম ম্যাডাম। মিস্টার জলিল নন্দনী, শুধু একটাই টিকিট বাকি আপনার জন্য, 30 লক্ষ টাকা। এই যে ভাই শুনেন, আজকেই ড্র, আজকেই পুরস্কার, মাত্র 10 টাকায় 30 লক্ষ টাকা। একদিন মাত্র 30 লক্ষ টাকা। দোস্ত কেমন আছিস? হুম কিরণে শুরু কর, তোর খবর কি, এখনো ওই চাকরি করছিস, কোনো প্রমোশন হলো না? আজই একটা প্রমোশন হলো। তাই? আমার কথা বাদ দে, তোর কি অবস্থা বল। আছি ভালো মাশাল্লাহ। তো তোকে তো বললাম আমার কথা শোন, তুই আবার ভাব, প্রথম থেকে শুরু কর,
সোশ্যাল সিকিউরিটির তো একটা ব্যাপার আছে, কিন্তু তুই তো ভীতু, ভয় লাগে। ভয়? হ্যাঁ হ্যাঁ লাগতো, এখন আর লাগে না। আর তোর সাথে বিজনেস প্রশ্নই ওঠে না, আই ক্যান ডু ইট মাই সেলফ। নাইস ওয়াচ, ডোন্ট টাচ ইট, আই নো ইটস নাইস, ইটস রিয়েলি প্রিটি, ইজন্ট ইট? এনিওয়ে দোস্ত, আমাকে উঠতে হবে। কেন? তোর ভাবিকে নিয়ে একটু লাঞ্চে যাবো। ভাবিকে এখানে ডাক। এখানে? এই বাজি রেস্টুরেন্টে? না রে দোস্ত, আমি ভাবছি তোর ভাবিকে নিয়ে কোনো একটা ফাইভ স্টার হোটেলে যাবো। শিওর? আর লাঞ্চ করে ফেরার পথে সোশ্যাল স্ট্যাটাস বাড়ানোর জন্য কোনো একটা গাড়ির শোরুমিকে লেটেস্ট মডেলের একটা গাড়ি দেখে আসবো। ফ্যান্টাস্টিক। ওঠি দোস্ত, টেক কেয়ার, অল দ্য বেস্ট। চল আমিও যাবো একসাথেই যাই। যাবি? চল। আমি কতখানি উত্তেজিত যে বোতলকে বোতল পানি খেয়ে ফেলছি। আমার আমার উত্তেজনায় টাইন নট লুজ হয়ে গেছে। আপনি আমি যাকে ইচ্ছে তাকে নিয়ে লাঞ্চ করতে যাই সেই কথা আপনার বাড়িতে জানাতে হবে, আমার স্ত্রীর কাছে বলেছেন। স্যার আমাকে ভাবে কিছু বলিনি। আপনি কার চাকরি করেন? আপনি আমার চাকরি করেন না আপনি আপনার ভাবে চাকরি করেন? স্যার আমি ভাবে কিছু বলিনি তো স্যার। তবে আপনার ভাবে কেন বললো যে আমি তৃষার সঙ্গে আমি কোথায় যাই? আপনি আপনাকে আমি আমি আপনাকে একদম আপনাকে আমি চাকরি আমি আপনার চাকরি খেয়ে ফেলবো। স্যার এই বিষয়ে আমি কিছুই জানি না। যান আপনি কিন্তু বেরোন। যান। তুই এখানে কি করছিস? আমি তুমিও না, সবার সামনে। সবার সামনে কি? তুই অন্য ডেস্কে কেন? তো আমার এখানে ডেস্ক আছে, যেটা কারো বিশ্বের। ওই তো ওখানে বস। বুদাই মাই গড, জলিল সাহেব। জি স্যার। আপনি কিছু? আমি আজকে, আপনি বসুন না প্লিজ প্লিজ। আজকে রাতে আমি চিটাগং যাব, কিছুক্ষণ পরে বেরোবো, ফরেন ডেলিগেটের সাথে মিটিং আছে। আপনি এই আরে জলিল ভাই কোথায় যা, বসেন না। ও তুমি? তোমার ড্যাডি, আমি না আমার বস, 30 লাখ টাকার চেক দিয়েছে ভাঙানোর জন্য, বলে সব কি আমার কাজ? আরে আপনি টেনশন নিচ্ছেন কেন? এইসব টুকরো টাকরো কাজের জন্য আমি আসি না আপনাকে অ্যাসিস্ট করার জন্য? পারবা? অবশ্যই পারবো, পারবো না কেন? এগুলো করে আমার শিখতে হবে না? আর এগুলো শিখেই আমি একদিন ড্যাডির পজিশনে যাব। আর যেদিন যাব চিন্তা করতেছি আপনাকে আমার অ্যাডভাইজার বানাইনি। অ্যাডভাইজার? হ্যাঁ আপনাকে আমার অ্যাডভাইজার বানাবো। আপনার জন্য থাকবে একটা পার্সোনাল কেবিন আর একটা হট পিএস। দেন দেন চেকটা দেন, আমি ভাঙিয়ে নিয়ে আসি। আচ্ছা নিয়ে যাচ্ছ তো, এখন সাবধানে যাও। হ্যাঁ ঠিক আছে, এই নিয়ে আপনি কোনো টেনশন করবেন না। আচ্ছা শোনো, একটা ব্রিফকেস সাথে করে নিয়ে যাও। হ্যাঁ আমি নিয়ে যাবো। আর চিন্তা করতেছিলাম আমার সিনেমা যেটা আমি বানাবো ওইটাতে আপনাকে একটা ক্যারেক্টার দিয়েই দেই নাকি? আরে ওসব কিছু লাগবে না, তুমি একটা ব্যাগ নিয়ে যাও সাথে করে সিকিউরিটির জন্য। হ্যাঁ আপনি সাবধানে যাবা। ওকে। অনেক কিন্তু অনেক টাকা দেখছো, 30 লাখ। হ্যাঁ হ্যাঁ আপনি টেনশন করে না ভাই, সাবধানে যাও।
ইয়ো ফয়েজ ভাই, হ্যাঁ আমি আসতেছি, আপনি কোথায়? এই তো আমি আসতেছি, আপনি থাকেন ওখানে? আই গট দ্য মানি, ইয়া আই এম কামিং উইদ ইন 5 মিনিটস। হ্যালো সোহানা, হ্যাঁ হ্যাঁ তুমি পৌঁছে গেছো? ওহো সরি, আমি এক্ষুনি আসছি, এক্ষুনি, তুমি একটু বসো। ওকে বাই। কাম হিয়ার। কত? 10 টাকা, মাত্র 10 টাকা। 30 লক্ষ টাকা পুরস্কার, আজকেই ড্র, আজকেই পুরস্কার। আজকেই ড্র, আজকেই ড্র। এই যে ম্যাডাম, 5 মিনিট আগেই চলে এসেছি। থ্যাংক ইউ, অ্যান্ড ইওর ফুড ইজ রেডি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ রাখে। কি ব্যাপার, আজকে বউকে লাঞ্চে আসতে বললে তুমি টাইমলি চলে আসলে, তুমি এত ভালো হলে কবে থেকে? তোমাকে আজ খুব 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 সুন্দর লাগছে। সত্যি আমার ইচ্ছে হয় তোমার ছোট ছোট চাওয়া যেগুলো অপূর্ণ থেকে গেছে সেগুলো পূরণ করে দেই। আর শুধু তাই নয়, তুমি চাইলে আমি ওই মেঘ সরিয়ে ওখান থেকে বৃষ্টি পর্যন্ত এনে দিতে পারি। জানো আমার কি ইচ্ছে হয়? আমার ইচ্ছে হয় তোমাকে নিয়ে ওই দূর আকাশে উড়ে বেড়াই। যাবে মেঘের পথে ইচ্ছে ডানায় চড়ে, উড়ে উড়ে ঘুরে ঘুরে যত দূর চোখ যায়, যা কিছু মন চায়, হাতের মুঠোয় এক পলকে যাবে আমার সাথে।
যদি না শেষ হয় মনে হারাই দূর জানাই এই পথ যদি না শেষ হয় মনে হারাই দূর জানাই বাতাসে তোমার চলে আজ মিছে মিছে কত কথা বলে আই রিকশা যাবে এসো খাওয়া ঠিক ছিল তো অনেক ভালো লেগেছে চলো হাই ডি এটা রাখো কেন তুমি বাসা যাও আমি এক্ষুনি আসছি কোথায় যাবে আরে তুমি বললাম না একটা জরুরি কাজ আছে আবার কি কাজ শুনো তোমাকে সত্যি খুব সুন্দর লাগছে আরে আসো তুমি বাসায় যাও না তোমার জন্য অনেক সারপ্রাইজ অপেক্ষা করছে আর কি সারপ্রাইজ আরে যাও না এই সাবধানে নিয়ে যেও তাড়াতাড়ি হ্যাঁ হ্যাঁ বস বস আমরা যাইতাছি তুই এখানে একটা সিএনজি নিয়ে খারা আসার পরে টাইম পাবি 3 সেকেন্ড তার মধ্যে ফাটবি সারপ্রাইজের আর কি দেখেছো আপনি না আসলে তো খেলা শুরু করতে পারছি না আপনি বসুন এইবার অদ্ভুত লটারির প্রথম পুরস্কারের টিকিট আমি তুলব খালি ফলো কর সাজিল বলাবার ছয় চার চার
of pancakes chicken? Tuk tak. Teen. বিশেষ দিনে মানলাম না। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। আমরা কামরান সাহেব, অদ্ভুত লটারির প্রথম পুরস্কার আপনি পেয়েছেন। প্রচুর গরম 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 অবস্থা বিশ্বাস করেন। ভাই দাঁত মজাস নাই স্যার, প্লিজ স্যার, লিফট আসছে। কোনো চিন্তা করবেন না স্যার। ঠিক আছে। অদ্ভুত লটারির প্রথম পুরস্কারের 30 লক্ষ টাকা আপনি। 30 লক্ষ টাকা? মেস্তা হবে নাকি ভাই? ওরা কয়জন ছিল? 3 জন ছিল। একজন পালিয়ে গেছে এই সিএনজিতে করে, আর 2 জন এদিক পালিয়ে গেছে। দেখতে কেমন ছিল? লাল শার্ট আর কালো প্যান্ট। ওরা আমার সিগারেটটা কেউ দিয়ে যায়নি তাই না? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও,
ওস্তাদ পাইছি। আপনার নামটাই আসলে কুফা জলিল, আমি এই নামে কোনো ইয়া মানুষ দেখিনি। আপনি একটা কুফা। আমি বলছি যে আপনি এবং আমার পুত্রধন মিলিতভাবে এটা একটা গেম করছেন। আমি বিশ্বাস করি না যে এই চেকটা চুরি হয়ে গেছে অথবা ডাকাতি হয়েছে। যদি খবরে না আসে তাহলে আপনাদের খবর আছে মনে রাখবেন। আপনাকে আমি না, এই মাত্র পাওয়া সংবাদ অনুযায়ী দেশের স্বনামধন্য ব্যাংক নাম্বার ওয়ান সিকিউরিটি ব্যাংকের সামনে থেকে 30 লক্ষ টাকার ছিনতাইয়ের ঘটনা ঘটে। বিস্তারিত জানাচ্ছেন উপলিমা। অ্যাকচুয়ালি আসলে ব্যাপারটা কি জানেন, আমি ব্যাংক থেকে বের হলাম টাকাগুলো নিয়ে, তো দুটো লোক তারা বললো তাদের কি কি এক্সট্রা মানে কোনো সিকিউরিটি সিস্টেম না জানো কি, তো আমি তাদেরকে ব্যাখ্যা দিলাম, লিফটে ঢুকলাম, অল অফ আ সাডেন কি হলো আমি জানি না, আমাকে বাইরে ফেল। অ্যান্ড অনেস্টলি এটা থেকে আমার খুব ভালো একটা আইডিয়া আসলো যে এরকম আমার ফিল্মে একটা ডাকাতি সিকোয়েন্স রাখবো। কি ব্যাপার, এখনো তো আসতেছে না, ধরা গেল নাকি? ফাজিল পোলাপান। তোরা খেলো নাকি, নাকি আবার পলাইলো? এতগুলো টাকা কোথায় পেয়েছেন কামরান সাহেব? লটারি। লটারিতে পেয়েছেন? হ্যাঁ। কোথায় হলো লটারি? অফিসের সামনে। অফিসের সামনে? আজকে লটারি কিনলেন? আজকে। আজকে লটারি কিনলেন, ড্র হলো কবে? আজকে। আজকে লটারি কিনলেন, আজকে ড্র হলো টাকাটা? আজকে। আজকে সবগুলো আজকে হলো। আপনার সাথে যে আরো দুজন আছে তারা কোথায়? তাদের কথা বলুন, তাদের নাম ঠিকানা বলুন। আমার সাথে কেউ ছিল না, বিশ্বাস করুন। আজকে আমি কিনেছিলাম, আজকে শর্ট ড্র হয়েছে। আজকে এতগুলো টাকা পেলেন? হ্যাঁ। বুঝি না, আজকে সবকিছু হতে হলো। আপনি তো আমার কোনো কথা শুনছেন না। বাজে কথা বলে সময় নষ্ট করবেন না, বলুন আপনার সাথে যে দুজন ছিল তাদের নাম ঠিকানা বলুন। আমার সাথে আর কেউ ছিল না, বিশ্বাস করুন। বিশ্বাস করুন, আমার সাথে আর কেউ ছিল না। কেন বিশ্বাস করছেন? আমার সাথে কেউ ছিল না। আগের কাপড় চোপড় যা আছে সব ফালাই দে।
বিশ্বাস করে নাও কেমন আছেন কামরান সাহেব, কি খবর আপনার? আপনি আপনি আমাকে কি চান? আমি আমি তো কিছু চাই না। আপনি ভাগ্যের পরিবর্তন চেয়েছেন, আমি সেই পরিবর্তন এনে দিয়েছি। সবই তো ঠিক ছিল, কিন্তু কিন্তু ঘড়িটা কেন বন্ধ হয়ে গেল? কোথায় যেন কি একটা সমস্যা হয়ে গেল, তাই না কামরান সাহেব? আপনি হাসছেন কেন? ভুল করলেন কামরান সাহেব, অনেক বড় ভুল। বলেছিলাম সময়কে বদলাতে দিন, নিজেকে পরিবর্তন করবেন না। কিন্তু এতে আমার দোষ কোথায়? দোষ একবার ভাবুন তো, আপনি লোভ কেন করতে গেলেন কামরান সাহেব? আপনি তো লোভী ছিলেন না। বলেছিলাম সময়কে বদলাতে দিন, নিজেকে বদলাবেন না। আমার কোনো সাহায্য লাগবে না। আমাকে আমার স্বাভাবিক জীবন ফেরত দিন। আমি চাই না, আমি চাই না এই জীবন, আমি আপনার ঘড়ি চাই না। আপনি 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 আপনার ঘড়ি, ঘড়িটা যদি প্রয়োজন না থাকে তবে ফেলে দিন। আপনি প্লিজ যাবেন না, আর এই ঘড়িটা নিয়ে যান প্লিজ। আমি এই ঘড়িটা চাই না, আপনি এই ঘড়িটা নিয়ে যান। আমি ঘড়ি চাই না, আপনি প্লিজ যাবেন না, এই ঘড়ি নিয়ে যান। এই ঘড়ি দিছোক না, হ্যালো, স্যার, আমাকে ডেকেছেন স্যার? বসুন। আপনাকে কেন ডেকেছি? আপনাকে ডেকেছি আসলে, একটু অপেক্ষা করুন, তাড়াহুড়ো তো কিছু নেই স্যার।
স্যার আমি সময় মতো অফিসে আসবো স্যার, আমি স্যার সব কাজ ঠিক মতো করবো স্যার, আমাকে স্যার স্যার চাকরি থেকে স্যার। না এখানে চাকরি যাবার কিছু নেই, নিন ধরুন। এটা কি স্যার? আপনি এফিসিয়েন্সি দেখিয়ে যে কাজটা পাইয়ে দিয়েছেন কোম্পানি খুশি হয়ে আপনাকে প্রমোশন দিয়েছে, এখানে প্রমোশন লেটার আছে, এক মাসের বোনাস আছে, তিন দিন ছুটি নিয়ে আপনার ওয়াইফকে নিয়ে ঘুরে আসুন, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। আপনি তো থ্যাংক ইউ পাওয়ার যোগ্য স্যার, থ্যাংক ইউ স্যার। আমার মতো সেকেন্ড লেয়ারের রিলেশন রাখবেন না, যান ঘুরে আসুন। থ্যাংক ইউ। ঘুরে আসুন, স্ত্রীকে ভালোবাসবেন। আসি স্যার। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ভাইয়া, আজকাল বাসা বাসা গিয়ে ফুল বিক্রি করা শুরু করছেন? আরে ফুফুলা না, আমি লক্ষ্মী লক্ষ্মী লক্ষ্মী, আরে শোনো লক্ষ্মী, দরজাটা খোলো। আরে আমার প্রমোশন হয়েছে, সত্যি বলছি আমার প্রমোশন হয়েছে। আল্লাহ!